দু হাজার উনিশ সালে ডিসেম্বরের প্রথম দিকে থেকে করোনা ভাইরাসের আক্রমণ মানুষের উপরে শুরু হয়েছে বিষয়টা এরকম যে করোনা ভাইরাস উনিশশো ষাট সাল থেকে পৃথিবীতে আমরা তার অস্তিত্ব বুঝতে পারি যেমন দু সালে সার্স সিভিআই রেকর্ড ডিস্টেস সিন্ড্রোম এটা দু হাজার সালে হয় এবং প্রায় পঁয়ত্রিশ মানুষ মারা যায় পরবর্তীতে দু হাজার দশ সালের দিকে দশ থেকে বারো সালের দিকে মার্স মিডল ইস্ট রেসপিটারি এটাও করোনা ভাইরাস দেওয়া হয় তখনও মৃত্যুর হার অনেক বেশি ছিল এবং দুইটার ক্ষেত্রেই যখন সার্চ ছিল তখন বাদুরের মাধ্যমে বিড়ালের মাধ্যমে চীন দেশেই প্রথম তৈরি হয় আর যেটা হলো মিডেল ইস্টে হয় সেটাও বাদুরের মাধ্যমে এবং ক্যামেলের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে যায় এরা প্রথমে জুনোসিস ছিল তার মানে প্রাণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল যখন মানুষের মধ্যে এলো তখন এটা পরিবর্তন হয়ে মানুষের থেকে মানুষের মধ্যে ছড়ার ছড়াতে শুরু করলো এবার দু হাজার উনিশ সালে ডিসেম্বরে যে করোনা ভাইরাসটা ছড়ালো সেটা করোনা ভাইরাস গ্রুপেরই এবং এটা জেনেটিক মিউটেশন হয়ে মানুষের মধ্যে ঢুকলো এবং মানুষের থেকে মানুষের ছড়ানো শুরু করলো এবং এটা ভয়ঙ্কর এই জন্য আমরা বলি যে খুব অল্প সময়ের মধ্যে নিজস্ব একটা দেশের থেকে শুরু করে সারা বিশ্বের প্রায় একশো ছিয়াশিটা দেশে এই ডিসেম্বরের থেকে শুরু করে আজকে হলো মার্চ মাস এই মার্চের মধ্যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে একশো ছিয়াশিটার উপরে দেশে আক্রান্ত হয়ে গেলাম এটাই সবচেয়ে সমস্যা এবং ডাব্লিউএইচও বলেছে যে এটা একটা বৈশ্বিক প্রবলেম প্যান্ডেমিক অর্থাৎ দেশ দেশান্তর মহাদেশ থেকে মহাদেশে এটা ছড়িয়ে যাচ্ছে এবং এটা ছড়িয়ে শুধু যাচ্ছে না মৃত্যু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু হার অনেক যদিও আমরা জানি যে করোনা ভাইরাস আক্রান্ত মানুষ এদের সর্দি জ্বর শ্বাসকষ্ট সাধারণত এই তিনটাই মানুষের সিমটম এই তিনটা হওয়ার পরে আমরা দেখেছি যে করোনা ভাইরাস আশিভাগ মানুষের মাইল্ড টু মডারেট অল্প থেকে মধ্যম গছের ইনফেকশন হয় সিমটম ডেভেলপ করে এবং এরা প্রায় সবাই বেঁচে যায় আর টোয়েন্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট হচ্ছে শতকরা জন ক্রিটিক্যাল অবস্থায় থাকে এদের অনেক সময় আইসিইউ সাপোর্ট লাগে তার মানে রেসপিরেটরি ডিস্টার সিন্ডোমস তৈরি শুরু হয় রেসপিরেটরি ফেলিয়র হয় রেসপিরেটর ফেলিয়ারে মারা যেতে পারে যার জন্য তাদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাদের মেকানিক্যাল ভেন্টিলেশন যেটা আর্টিফিশিয়ালি আমরা শ্বাস নালীর বদলে শ্বাসযন্ত্রের বদলে অন্যভাবে এক্সট্রা কর্পোরালভাবে আমরা শ্বাসযন্ত্র দিয়ে আমরা শ্বাসের কাজটা চালাতে পারি এই অবস্থায় যদি আমরা রাখতে পারি তাহলেও অনেক মানুষ বেঁচে যায় এ পর্যন্ত দেখা গেছে যে ডিসেম্বর থেকে চীন চীনের হুয়া হুয়ান শহর থেকে শুরু করে সম্পূর্ণ বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছে আমরা এভারেজ দেখতে পাই যে তিন থেকে চার পার্সেন্ট মানুষ মৃত্যুবরণ করেছে সর্বোচ্চ মৃত্যুবরণ ইতালিতে করেছে প্রায় আট থেকে দশ পার্সেন্ট মানুষ এবং সেই সব মানুষরা মৃত্যুবরণ বেশি করছে যে কেউ মৃত্যুবরণ করতে পারে কিন্তু দেখা গেছে যে ষাট বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের মৃত্যুর হার বেশি শুধু তা না ষাট বছরের ঊর্ধ্বে বেশিরভাগ মানুষেরই দেখা যায় যে কিছু কিছু কমর অর্ডি থাকে তার মানে অন্য অসুখ বিসুখ থাকে যেমন ডায়াবেটিস প্রেশার কিডনি ডিজিজ শ্বাসনারি সমস্যা যেমন শ্বাসনের মধ্যে সিওপিটি ব্রংকিয়ালেজমা নিউমোনিয়া এইগুলো যাদের থাকে তাদের সাথে যদি করোনা ভাইরাস আক্রান্ত হয় সেই ক্ষেত্রে ওই মানুষগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি হয় আপনি দেখেছেন যে আমাদের দেশে যে কয়েকজন মানুষ মারা গেছে তাদের প্রায় সকলের উপায় সত্তরের ঊর্ধ্বে তাদের কিছু না কিছু অন্য ডিজিজও ছিল যেমন কারো ডায়াবেটিস ছিল কারো হার্ট ডিজিজ ছিল কারো বাইপাস করা ছিল পৃথিবীর অন্যান্য দেশেও তাই শিশুদের আক্রান্তের হারও কম মৃত্যুর হারও কম আমরা প্রথমে বলছি ষাট থেকে নব্বই ষাট বছরের ঊর্ধ্বে যে মানুষগুলো আছে তাদের মৃত্যুর হারটায় বেশি হয়ে যায় আমাদের এখান থেকে পরিত্রাণ পেতে হবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই সচেতন হতে হবে তবে আমাদের বাংলাদেশের মানুষ সহজ সরল মানুষ তাদেরকে শুধু সচেতন হতে বললেই হবে না এই যে এতগুলো মানুষ মারা যেতে পারে এবং উন্নত বিশ্বের চাইতে বাংলাদেশে আক্রান্ত যদি হয় অন্য জায়গায় যদি তিন চার পার্সেন্ট মানুষ মারা যায় আমাদের এখানে মৃত্যুর হার অনেক বেড়ে যেতে পারে এই জন্য যে আমাদের এখানে আইসিউ সাপোর্ট কম এর সংখ্যাই কম কালকে আমরা দেখলাম যে বাংলাদেশে একশোটা আইসি তৈরি করা হচ্ছে আরও তিনশো থেকে চারশোটা আইসিউ তৈরি করার পথে যদি বিশ কোটি দেশের মানুষের যদি চার পাঁচ কোটি মানুষের আক্রান্ত হয় তার মধ্যে তিন পার্সেন্ট মানুষের যদি ক্রিটিক্যাল অবস্থা থাকে তাদের যদি আইসিউ সাপোর্ট লাগে তাহলে আমাদের আইসিউ সাপোর্ট বিশ পঁচিশ হাজার লাগতে পারে এবং আমরা জানি যে আইসিউ সাপোর্ট দিলে প্রায় সাড়ে সাত দিন সাপোর্ট দিলে প্রায় মানুষই বেঁচে যায় কিন্তু আমাদের যদি আইসিউ সাপোর্ট না দিতে পারি তাহলে মানুষগুলো মারা যেতে পারে সুতরাং আমাদের এটা একটা অ্যালার্মিং যে আমাদের হচ্ছে না আজকে চব্বিশ জন কালকে পঁচিশ জন সাতাশ জন এইরকম আক্রান্ত কিন্তু মুশকিল হচ্ছে কি আমাদের টেস্ট কিটের অভাব আছে টেস্ট করছি না বলে হয়তো কেস পাচ্ছি না টেস্ট করলে দেখা যাবে যে কেসের সংখ্যা বেড়ে যাচ্ছে আর জিওমেট্রিক হলে এক্সপোনেন্সিয়ালি এই অসুখটা বাড়ে একজনের হলে ওই একজন মেলাজনকে ছড়াতে পারে ওই যে কয়জনকে ছড়ালো সেই কয়জন আরও অনেকজনকে ছড়াতে পারে এরকম করে দেখা যায় যে অন্যান্য দেশে প্রচুর মানুষ একজনের থেকে আরেকজনের আরেকজনের থেকে আরেকজনের এটা ছড়িয়ে যায় সারা সারা দেশটাই ছড়িয়ে গেছে আমাদের দেশে যদি এরকম হয় এইট্টি পার্সেন্ট যদি মাইল মডারেট হয় থ্রি পার্সেন্ট যদি ক্রিটিক্যাল হয় থ্রি পার্সেন্ট মানে অনেক মানুষ আর থ্রি পার্সেন্টের সাপোর্ট দেওয়ার ক্ষমতা আমার মনে হয় আমাদের দেশে নাই নাই এই অর্থে যে আমাদের রাষ্ট্রের মতন এত বড় একটা জায়গায় রাজশাহী মেডিকেলের মাত্র দশ থেকে বারোটা বা চোদ্দোটা আইসিউ আছে আর নাই আইসিউ ইউ বেড আছে আর নাই তাহলে যদি এখানে এই এই মেডিকেল কলেজ রিপ্রেজেন্ট করে রাজশাহী উত্তরবঙ্গ কিছু দক্ষিণবঙ্গের মানুষ সবাই এখানে অসহায়ের মতন ছুটে আসে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু দেখা যায় মাত্র দশ বারোটা আইসিউ এই আইসিউ রাখার মতন যখন দেখা যায় যে পাঁচশো জন মানুষের আইসিউ লাগবে মাত্র দশটা বেড দশটা আইসিউ কাকে রাখবে সুতরাং আমাদের মনে হয় যে প্রিভেনশন করাটা খুব খুব জরুরি বিশেষত এই অসুখগুলো ওই ওই লোকালিটির থেকে আসে নাই বাংলাদেশের লোকালিটির থেকে আসে নাই যারা আক্রান্ত হচ্ছে তারা বেশিরভাগই হল বিদেশ থেকে আগত প্রবাসী এবং প্রবাসীর সাথে যারা জড়িত আছে সংশ্লিষ্ট আছে পারিবারিক মানুষ বন্ধুবান্ধব তাদের মধ্যেও এটা ছড়ানোর সম্ভাবনা বেশি আমাদের উচিত এবং উচিত ছিলও যে যারা বিদেশ থেকে আসবে তাদের চার চোদ্দো দিন কোয়ারেন্টাইনে রাখা কোয়ারেন্টাইন মানে যাদের মনে হবে যে তাদের করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় আছে তাদেরকে চোদ্দো দিন রাখা কারণ চোদ্দো দিনের মধ্যে তার সাইন সিমটমগুলো প্রকাশ পাবে চোদ্দো দিনে যদি দেখা যায় যে না তার প্রবলেম হয় নাই তাহলে আমরা মনেই করতে পারি যে সে নিজেও আক্রান্ত না কাউরে আক্রান্ত করবে না কিন্তু আমাদের দেশে প্রথম দিকে এখন সরকার সচেতন হয়েছেন এবং এখন খুবই ভালো স্ক্রিনিং হচ্ছে কিন্তু প্রথম দিকেও স্ক্রিনিং ছিল মাঝখানে মনে হলো কিছু মানুষ এসে চিৎকার চেঁচামেচি করলো কেউ কেউ চলে গেল কাউরে হোম কোয়ারেন্টাইন রাখা হলো বাঙালি তো আসলে হোম কোয়ারেন্টাইন বললেও তো বুঝে না তা তারা বাড়িতে থাকলো বাড়ি থেকে বেরিয়ে গেল হাট বাজারে গেলো গিয়ে ছড়ানো আরম্ভ করলো এবং আমার মনে হয় যে এটা একটা খুবই সমস্যা যেমন শিপচর গোটা লকডাউন করেছে এই রকম লকডাউন করার প্রয়োজন হতো না যদি প্রথম থেকে স্ক্রিনিং করা হতো শুধু তাই না দেখেন বিমানবন্দর দিয়ে মানুষ আসছে জলবন্দর দিয়ে আসে স্থলবন্দর দিয়ে আসে আপনি দেখবেন যে বিমানবন্দর দিয়ে যত মানুষ আসে তার তিন থেকে চারগুণ মানুষ আসে স্থল বন্দর দিয়ে সুতরাং স্থলবন্দরের সাথে আমাদের স্থল বন্দর যাদের সাথে যুক্ত আছে যেমন ইন্ডিয়া ওখান থেকে ওখানেও কিন্তু আক্রান্ত হয়েছে ওখান থেকে যে মানুষগুলো আসছে তাদেরকেও আমাদের স্ক্রিনিং করা দরকার কোয়ারেন্টাইন করা দরকার এবং আমাদের এই ঘনবসতিপূর্ণ এরিয়া যেখানে মানুষের শিক্ষার হার কম যেখানে মানুষকে কোনো কিছু বললে বোঝে না যেখানকার মানুষ খুবই সহজ সরল অবৈজ্ঞানিক কার্যকলাপের সাথে অনেক সময় জড়িত মধু খাওয়ার থেকে পানি পড়ার থেকে শুরু করে আবার ইমোশনালি ইয়ে যে না একত্রিত হয়ে নামাজ পড়তে যাব অমক করব জলসে শুনবো রকম জায়গায় আমাদের সরকারের উচিত প্রথম থেকেই যে এটা শক্তভাবে দমন করা যদিও এখন শক্তভাবে দমন করছে এর মধ্যে মনে হয় যে কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে হয়তো গেছে যেটাকেও এখন আমাদের প্রশাসন খুব শক্ত নজরদারিতে রেখেছে যে নজরদারিতে আশা করি আমরা ভালো থাকতে পারবো কারণ এর আগে আমাদের বাংলাদেশ সোয়াইন ফ্লু তারপরে ডেঙ্গু এগুলো মোকাবেলা করেছে আমাদের চিকিৎসক এবং আমাদের চিকিৎসকের সাথে চিকিৎসা সহায়ক হিসাবে প্রশাসন এবং শুধু প্রশাসন এবং চিকিৎসক সহায়ক না আমাদের সাধারণ জনগণও যখন বুঝতে পেরেছে তখনই আমাদের এই সমস্যার সমাধান করতে পেরেছি যত সম্ভব এখন জনগণও বুঝতে পেরেছে এই জন্য আমরা দেখি যে রাস্তাঘাটে মানুষজন কম হাটবাজারে মানুষজন কম তার মানে তারা সচেতন হচ্ছে এবং আতঙ্কিত কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কও থাকা ভালো কারণ যদি আতঙ্কিত না হয়ে সাহসী বেশি হয়ে যায় তাহলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াতে পারে এই জন্য আমার মনে হয় যে কিছু আতঙ্ক মানুষের মধ্যে থাকা উচিত কিছু প্রয়োজনও আছে এবং এই আতঙ্ক মানে এমন না যে আমরা তাকে হরর সিনেমার মতন দেখাবো আতঙ্ক মানে সে নিজেই অসুবিধায় পড়বে নিজের পরিবার অসুবিধায় পড়বে অন্যের অসুবিধায় পড়বে এবং মারা যেতে পারে এই আতঙ্কটুকু থাকা উচিত তাদের মধ্যে এই আতঙ্ক এখন তৈরি হচ্ছে তার সাথে সচেতনতা তৈরি হচ্ছে একসাথে দুইটা যদি একত্রিত কাজ করে তাহলে আমরা এই যে বৈশ্বিক যে দুরাবস্থা ইটালি দেখেন ফ্রান্স দেখেন জার্মান দেখেন তারা অনেক উন্নতমানের দেশ এক এক দিনে সাতশো আটশো জন ছয়শো জন সাতশো জন মারা যাচ্ছে এখন ইটালিতে তাদের অনেক আর্থিক অবস্থা ভালো তারপরে তাদের চিকিৎসার অবস্থা ভালো তারপরে মারা যাচ্ছে আমার দেশে যদি এরকম হয় এবং থ্রি পার্সেন্ট মানুষ যদি ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাহলে তার কি করব। এই জন্য কিছুটা আতঙ্ক থাকা ভালো তার সাথে খুবই সচেতন থাকা ভালো এবং জনগণ শুধু চিকিৎসক এবং প্রশাসন না জনগণকেও সম্পৃক্ত করা উচিত এবং যেটা এখন করা হচ্ছে করলে আমরা এই দুরাবস্থার থেকে অবশ্যই দুরাবস্থার থেকে রেমেডি পাবই এই আশা অতো আমরা করতেই পারি এখন হচ্ছে আমি বলি যে প্রথমে বলেছি লক্ষণ হচ্ছে নাক দিয়ে পানি পড়া জ্বর আসা শীত লাগা গলা ব্যথা করা শেষের দিকে খুব শ্বাসকষ্ট হওয়া এবং এমনই শ্বাসকষ্ট হয় যে এই শ্বাসকষ্টের জন্য অনেক সময় আইসিউএ মেকানিক্যাল ভেন্টিলেশন দিতে হয় এই আর ছড়াই ছিঁটাই কীভাবে সেটা জানলে আমরা প্রিভেনশন করতে পারবো ছড়াই ছিটাই হচ্ছে একটা ড্রপলেট ইনফেকশন হাঁচি কাশির মাধ্যমে ছড়াবে হাঁচি কাশির মাধ্যমে জীবাণুটা বেরিয়ে যাবে বেরিয়ে আপনার আমার ছড়াবে সে ছড়ানো সরাসরি সামনাসামনি ছড়াতে পারে এই জন্য আমরা বলি যে কমপক্ষে সোশ্যাল যে ডিস্টেন্স একজন মানুষের থেকে একজন মানুষের আমার থেকে ওনার আপনার ডিস্টেন্স থাকবে তিন ফুট দূরে অর্থাৎ এক মিটার দূরে যদি থাকে তাহলে এটা সাধারণত আমি হাঁচি কাশিদেরও ছড়াবে না কারণ আমাদের দেশের মানুষ দেখেন যে যেখানে যত্রতত্র হাঁচি কাশি দেয় থুতু ফেলে এটাকে কিছুই মনে করে না এই যে শিষ্টাচার শুদ্ধাচার শিষ্টাচার এই শিষ্টাচারটা আমাদেরকে আসলে শিখতে পারলে করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো এই একটা দ্বিতীয় হচ্ছে আমরা যে কোনো জায়গায় যখন হাত দিব সেই হাত যেন এমনভাবে দিবো বা হাত না দেওয়াই উত্তম হ্যান্ডশেক না করাই উত্তম কারণ আমরা জানি যে যে কোনো সার্ফেসের উপরে করোনা ভাইরাস অনেকক্ষণ বেঁচে থাকতে পারে নয় ঘন্টা দশ ঘন্টা বেঁচে থাকতে পারে কোথাও চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে সুতরাং ওখানে যদি আমি হাত দিই হাতে লাগবে এই হাত থেকে আমি যদি নাক চুলকাই চোখ চুলকাই মুখ চুলকাই তাহলে এই মুখের মধ্যে হাত দিই তাহলে এটা সরাসরি শ্বাস নালিতে যাবে কারণ মনে রাখতে হবে করোনা ভাইরাস শ্বাস অসুখ তৈরি করে শ্বাস নালির তৈরি করে এবং মারা যায় মানুষ শ্বাস নালির জন্য সুতরাং এই হাত দিয়েই আমাদের মুখে নাকে চোখে গলার মধ্যে ঢুকতে পারে সুতরাং আমাদের হ্যান্ডশেক করা যাবে না হাত যেখানে সেখানে রাখা যাবে না সিঁড়িতে উঠতে গেলে হাত রাখা যাবে না বা যে কোনো জায়গায় আমরা হাত রাখার আগে চিন্তা করব এবং হাত যদি কোথাও থেকেই থাকে তাহলে হাত আমি সুন্দরভাবে পরিষ্কার করব সাবান দিয়ে যে কোনো সাবান দিয়ে বিশেষ করে খার জাতীয় সাবান অল্প দামে যে কাপড় কাচার সাবান থেকে শুরু করে যে কোনো সাবান দিয়ে আমরা যদি বিশ সেকেন্ড হাত ভালো করে ধুতে পারি তাহলে আমাদের এটা হয় কারণ করোনা ভাইরাসের উপর একটা লিপিড লেয়ার থাকে ইনভেলপ থাকে ইনভেলপটা নষ্ট করে দিতে পারলেই মারা যায় সুতরাং ইনভায়রমেন্টটা নষ্ট করার জন্য সাবানটা খুব ইম্পর্টেন্ট যদি সাবান না থাকে তাহলে আমরা হ্যান্ড স্যানিটাইজার তারপরে আমাদের সেভেন্টি ফাই সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ অ্যালকোহল দিয়ে তৈরি যে লিকুইড সেই লিকুইড দিয়ে আমরা হাত ধুতে পারি এই হাত ধুলে আমরা মুক্ত থাকতে পারব সোশ্যাল যে সমাগম জনসমাগম সেই জনসমাগম থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে বিশেষত আমাদের হাট বাজারে আড্ডায় তারপরে যেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে সামাজিক বা পারিবারিক অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান সব কিছু আমাদের অ্যাভয়েড করে চলা উচিত তিন ফুট দূরে দূরে থাকা উচিত এই জিনিসটা খুবই আমাদের জন্য জরুরি আমাদের বাংলাদেশের মানুষ তো খুবই ইমোশনাল খুবই বন্ধু খুবই বন্ডিং বন্ডিং থাকে সামাজিক বন্ডিং যে কোনো প্রোগ্রামে দৌড়াদৌড়ি করে বেড়ায় একসাথে থাকে এই জিনিসটা আমাদের আপাতত বন্ধ রাখা উচিত কারণ করোনা ভাইরাস আমাদের দেশে আসছে চোদ্দ পনেরো দিন বা দুই তিন সপ্তাহ না পার হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না কতটুকু সিভিয়ারিটি হবে কারণ এখন মানুষের মধ্যে মানুষের ছড়াচ্ছে সিমটম প্রকাশ পেতে আরও দুই তিন দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় লাগতে পারে সিমটমের পরে বুঝবো যে কয়টা মাইল মডারেট কয়টা সিভিয়ার কয়টা ক্রিটিক্যাল হচ্ছে ক্রিটিক্যাল হলে এই অসুবিধা সুতরাং আমাদের এই করণীয়র মধ্যে এইগুলোই করা উচিত হাত ধুতে হবে নাকে মুখে অযথায় হাত দেওয়া যাবে না অপ্রয়োজনে বাইরে বেরোনো যাবে না নিজের পুষ্ট প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটু বেশি পানি খেতে হবে সাইট্রাস ফুড মানে টক ফল ফলমূল খেতে হবে পুষ্টিকর খাদ্য খেতে হবে আমরা লেবু খেতে পারি সিবিট খেতে পারি এইগুলো করলে আমাদের ইমিউনিটি বাড়বে অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে স্মরণাপন্ন হব চিকিৎসক তখন ডিসিশন নেবে যে এটা করোনা অথবা অন্য কারণ যদি করোনা হয় তাহলে আইসোলেশনে রাখবে আইসোলেশনে যদি রাখে সেই রুগীর জন্য উপকার তার পরিবারের জন্য উপকার সমাজের জন্য উপকার যদি দেখা যায় যে না সেটা নাই তাহলে তাকে আমরা কোয়ারেন্টাইনে রাখবো সেটা বাড়িতেই থাকবে বাড়িতে থাকলে তার জন্য সবার জন্য সুবিধা। এইগুলো করলে আমরা অবশ্যই প্রতিরোধ করতে পারবো